দান যদি আসে দুটা গজল শোনাবো, আর দান যদি না আসে এটাও শোনাবো না, আধা রেখে চলে যাব। শেষে যদি কেউ দেবেন তাহলে দেন, আপনাদের হিসাবে কবিতা দুটা শোনাই। সেদিন হঠাৎ করে একটা কাঠিয়ারে জালসা থেকে আস্তে আস্তে আমি বক্তব্য রাখছি, গন্ডগোল শুরু হয়ে গেল। নেমে আসলাম, একটু শুনলাম গন্ডগোলটা কিসের জানেন তো, ইন্টেশনারে গন্ডগোল। কি আর বলবো, রাত 4:30 সময় ট্রেন ছিল হরিশ্চন্দ্রপুরে, আমাকে এখন হরিশ্চন্দ্রপুর নিয়ে আসলে স্টেশনে বসে খাতা আর কলমটা দিলাম, দিয়ে আল্লাহ দিলে লিখতে লিখতে 12টা লাইন লিখে ফেললাম। কবিতাটার নাম দিয়েছি হঠাৎ জালসায় গন্ডগোল। তার আগে একটা কবিতা ওইখানে বসে লিখেছি ওই হরিশ্চন্দ্রপুর স্টেশনে, যে কবিতাটার নাম দিয়েছি লক্ষ্মীর ভান্ডার। আপনার ঝাড়খণ্ডের মানুষ মজা পাবেন না, মায়ের আমার মজা পাবেন না, পশ্চিমবঙ্গের মায়েরা এত খুশি সেই কবিতাতে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী দিদি যে বউরা খরচ বিলাপ করেছে সবাইকে 500 করে টাকা মাসে মাসে দিচ্ছে, তাহলে স্বামীদের সঙ্গে ঝগড়া করার জন্য ওই 500 টাকা দিয়ে কত ঝগড়া হচ্ছে, কি আর বলবো আপনাদের। যাই হোক, আমি এটা দুটা কবিতা দিয়ে শেষ করছি। শেষে যদি কেউ থাকে তাহলে 1 মিনিটের মধ্যে দিয়ে দেন। ছোট ছেলে 100 টাকা, একজন 150 টাকা দিয়ে গেলে আল্লাহ গো, খাস করে এই অঞ্চলকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ আমার ভাই জানদের সকলকে ইন্টারনেশনাল মুস্তাকিমের পথের পথিক বানাও। রব্বুল আলামিন তোমার ঘরের জন্য যারা দান করলো দিল মন খুলে, কেয়ামতের দিনে আল্লাহ তুমি তোমার তরফ থেকে তোমার রহমতে তোমার দয়াতে তার হাতে আমল নামা দিয়ে আল্লাহ তুমি ইসলে তোমার জান্নাতে ঠিকানা দিও। আল্লাহ আমিন। আর আছে কেউ ভাই শেষে দেবেন না, তাহলে কাদুটা কবিতা বলে বিদায় নেওয়া যাক। রাত হয়ে গেল, ভাই আমাকে কানে কানে বলে গেলেন 12টায় ছেড়ে দেবে, কিন্তু 12টা ছাড়তে গেলে ফের ঘুরে 3-12টা করতে হবে, কারণ 12:30 হয়ে গেছে নাকি। যা আলহামদুলিল্লাহ অনেকটা সময় হয়ে গেল, দেরি যে ভাই আরো চলে এসেছে একা দুজন, আর কেউ আছেন গো? যদি আসেন তো চট করে বেনামে ফেলবেন 100 টাকা। সত্যি বলি, ছোট্ট একটা জিনিস যদি আমাকে জানতে হয় আমি ওনাকে ফোন করি।
মানুষের জন্য প্রাণ করে ভালো অন্তর থেকে দোয়া থাকলো